নিজে করি একে রয়েছে ছবি গণনা করি ও খালি জায়গায় সংখ্যা লিখি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছবি রয়েছে আমরা ছবিগুলো গণনা করব এবং খালি স্থানে সংখ্যাটি লিখব এখানে রয়েছে 1 2 3 তিনটি ফুল রয়েছে আমরা খালি বক্সে সংখ্যা লিখব 3 আমি লিখছি তোমরা আমার সাথে লেখো এখানে লিখব 3 এখানে আবার 1 2 3 তিনটি ফুল দেখতে পাচ্ছি এখানে আমরা লিখব 3 এখানে 1 2 3 4 চারটি ফুল দেখতে পাচ্ছি আমরা এখানে সংখ্যা লিখব 4 এখানে আমরা দুটি ফুল দেখতে পাচ্ছি এখানে আমরা সংখ্যা লিখব 2 এখানে 1 2 3 4 5 6 ছয়টি ফুল দেখতে পাচ্ছি সংখ্যা লিখব 6 এখানে 1 2 3 4 5 6 7 8 আটটি সংখ্যা আটটি ফুল দেখতে পাচ্ছি সংখ্যা এখানে লিখব 8 এখানে 1 2 3 4 5 পাঁচটি ফুল রয়েছে এখানে সংখ্যা লিখব 5 এখানে 1 2 3 4 5 6 7 8 9 নয়টি ফুল রয়েছে সংখ্যা লিখব 9 এখানে 1 2 3 4 5 6 7 সাতটি ফুল রয়েছে সংখ্যা লিখব এখানে 7 এখানে রয়েছে মাঝের সংখ্যা লিখি এখানে দুটি সংখ্যা রয়েছে আমরা এখানে মাঝের সংখ্যাটি লিখব এখানে আছে 3 ও 5 মাঝের সংখ্যাটি হবে 4 এখানে 6 ও 8 রয়েছে মাঝের সংখ্যাটি হবে 7 8 ও 10 রয়েছে মাঝের সংখ্যাটি হবে 9 এখানে বলা রয়েছে পরের সংখ্যাটি লিখি এখানে আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি আমরা এর পরের সংখ্যাটি লিখব আমি লিখছি তোমরা আমার সাথে লেখো এখানে আছে 2 2 পরের সংখ্যাটি আমরা লিখব 3 5 রয়েছে পরের সংখ্যাটি লিখব আমরা 6 6 রয়েছে পরের সংখ্যাটি হবে 7 9 রয়েছে পরের সংখ্যাটি হবে 8 এখানে রয়েছে আগের সংখ্যা লিখি এখানে 4 রয়েছে আমরা আগের সংখ্যাটি লিখব 3 7 রয়েছে আগের সংখ্যাটি হবে 6 3 রয়েছে আগের সংখ্যাটি হবে 2 এখানে 10 রয়েছে আগের সংখ্যাটি হবে 9 এখানে রয়েছে সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজাই আমরা এখন সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজাবো এখানে রয়েছে 8 6 3 5 আমরা লিখব 3 5 6 8 এখানে রয়েছে 1 4 9 2 আমরা লিখব 1 2 4 9 পরে 6 নাম্বার রয়েছে সংখ্যাগুলো বড় থেকে ছোট সাজাই আমরা এখন বড় থেকে ছোট ক্রমে সংখ্যাগুলো সাজাবো এখানে আমরা লিখব 7 এখানে আমরা লিখব 6 4 2 পরের বক্সে রয়েছে 3 8 5 1 আমরা লিখব 8 5 3 1 সাথে রয়েছে যোগ করি আমরা এখন যোগ করা শিখব এখানে রয়েছে 2 এবং 4 যোগ করে আমরা পাবো 6 আর এখানে 6 লিখব 3 ও 0 যোগ করলে হয় 3 4 ও 1 যোগ করলে হয় 5 5 ও 0 যোগ করলে হয় 5 এভাবে আমরা বাকিগুলো করার চেষ্টা করি এরপর রয়েছে বিয়োগ করি আমরা এখন বিয়োগ করা শিখব 4 থেকে 1 গেলে হয় 3 3 থেকে 2 গেলে হয় 1 2 থেকে 1 গেলে হয় 1 6 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 3 এভাবে আমরা বাকিগুলো করার চেষ্টা করি 9 নম্বর রয়েছে রনির গল্পের বই আছে 5টি রুমির গল্পের বই আছে 3টি তাদের একত্রে কয়টি গল্পের বই আছে এখন আমরা 5 ও 3 যোগ করব এবং মোট গল্পের বই সংখ্যাটি বের করব আমি করছি অঙ্কটি তোমরা আমার সাথে করো এখানে 5 ও 3 যোগ করলে হয় 8 আমরা এখানে 8টি গল্পের বই পাবো মোট 10 নম্বরে রয়েছে বিনির 8টি পেন্সিল ছিল তার বাবা তাকে আরো 2টি পেন্সিল দিলেন বিনির কয়টি পেন্সিল হলো আমরা এখন 8 এর সাথে 2 যোগ করব তাহলে আমরা টোটাল বা মোট কয়টি পেন্সিল বিনির কাছে রয়েছে সেটি পাবো 8 যোগ 2 সমান সমান 10 অর্থাৎ বিনির কাছে 10টি পেন্সিল ছিল 11তে রয়েছে 6 এর সাথে কত যোগ করলে 9 হবে আমরা এভাবে করে ঘর করে যোগ করে দেখব এখানে রয়েছে 6 এবং এখানে 9 আমরা জানি 6 এর সাথে 3 যোগ করলে 9 হয় আমরা এখানে 3 লিখব 12 নম্বর রয়েছে মলির জবা গাছে 7টি ফুল ফুটেছে সে 3টি ফুল ভাইকে দিল কাছে কটি ফুল রইল আমরা এখন 7 থেকে 3 বিয়োগ দিব কারণ মলির কাছে 7টি ফুল ছিল সে 3টি ফুল ভাইকে দিয়ে দিয়েছিল 7 থেকে 3 বিয়োগ দিলে হয় 4 অর্থাৎ গাছে আর 4টি ফুল রইল 13 নম্বর রয়েছে টমাস 5টি মাছ ধরেছে কবিতা 7টি মাছ ধরেছে কে বেশি মাছ ধরেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কবিতা বেশি মাছ ধরেছে আমরা উত্তরে লিখব কবিতা অর্থাৎ কবিতা 7টি মাছ ধরেছে
14তে রয়েছে 8 থেকে কত বিয়োগ করলে 4 হবে আমরা জানি 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে আমরা এখানে বক্সে 4 লিখবো